ওয়েলকাম ব্যাক স্বর্ণদীপেন সম্পতি ব্লগ। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো দেখুন রেসিপিটা আজকে কী হতে চলেছে। আজকে গাজরের একটা রেসিপি বানাবো, তো চলুন ভিডিওটা দেখুন। আগে থেকে গ্রেট করা গাজর নিয়েছি এখানে আমি, লিকুইড দুধ নিয়েছি, চিনি নিয়েছি, গুড় নিয়েছি, কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, ঘি নিয়েছি, আর কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর কাজু বাদাম কিছুটা কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি আধা কাপ মতো ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে আগে থেকে গ্রেট করে নিয়েছি গাজরটা সেটা দিয়ে নেব। আর গাজরটা দেওয়ার পরে আমি ভালোভাবে গাজরটাকে ভাজবো। যত বেশি ভালো ভাজা হবে এই রেসিপিটা ততটাই মজার বা ভালো খেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ এভাবেই আমি ভাজবো। যতটা বেশি ভাজা হবে গাজরটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ভাজার সময় নিচে না লেগে যায়, অনবরত নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার প্রায় গাজরটা ভাজা। আমি এখানে অ্যাড করব আগে থেকে ফুটিয়ে রাখা লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ এভাবে রান্না করব। তো দেখতে পাচ্ছেন গাজরটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব হাফ কাপ মতো গুড়, খেজুরের গুড়, আর হাফ কাপ মতো চিনি। আমি এখানে দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন। তো গুড়টা দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়, তো সেই কারণে আমি গুড়টা এখানে অ্যাড করেছি। আর আমার চ্যানেলে যারা নতুন অতিথি হয়ে থাকেন তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে করে আমার পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে সরাসরি চলে যায় আর আপনারা নতুন নতুন ভিডিও দেখে নিতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য।
তো আমি এখানে অ্যাড করব আধা কাপ মতো পাউডার দুধ। আর এই পাউডার দুধটা দিলে ফ্লেভারটা অনেকই মজার হয় আর খেতেও ভীষণ ভালো হয়। তো আরও কিছুক্ষণ এভাবেই আমি রান্না করব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে বা শুকিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই শুকিয়ে এসছে। তো আরও কিছুক্ষণ এভাবেই আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার গাজরের রেসিপি রেডি। তো আমি এখানে এক চামচ মতো ঘি অ্যাড করব। আর এখানে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে লাস্টে ঘিটা দিলে পরে ফ্লেভারটা ভীষণই মজার হয় আর ঘির গন্ধটাও আসে তার সঙ্গে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো ঘিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো।